ये ऐसा होता है कि समुद्र के रेत में होते हैं, समुद्र बाकी सारे खेकड़ा होता है उसके रेत के ऊपर होता है, ये ऐसे रेत अंदर ही रहता है, ये रेत के अंदर अपना घर बना कर रहता है, रेत के ऊपर आके जो पानी में आता है उसकी गंदगी मतलब उसको छोटे छोटे चीज है उसको खाके जिंदा रहता है, मतलब रेत को साफ करते हैं। ये इसमें ऐसे मेडिसिन है कैंसर भी ठीक कर सकते हैं, ये बहुत अच्छी चीज़ है, बहुत अच्छी सी चीज़ है, ये बच्चों को खाएंगे तो उसका क्रश हो जाता है। জীবিত সমুদ্রের খুব গভীরে হয় এবং পরবর্তীতে জাল বা মাছের সাথে ধরা পড়ে এবং পরবর্তীতে ফাইনালি এগুলো হয়ে যায় এরকম ফ্রাই। তো এবং এটা বলা হয় এখানকার লোকাল পিপল যেটা ভাব মনে করে বা অনেকেই ভাবে যে এটা ক্যান্সারের জন্য ভালো, যদিও এটা এক ধরনের শরীরের জন্য এক ধরনের উপকারী এবং ক্যান্সারের জন্য এটা ভালো মনে করে তারা, যদিও আমরা ক্লিনিক আমরা জানি না। দেখতে পাচ্ছেন এরকম ফ্রাই করা অবস্থায় ঠিক এরকম। সো ভিউয়ার্স খাচ্ছি ইলি পুচ, খুবই ইন্টারেস্টিং আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন তাদের সবার জন্য বলবো যে কোভেলাম বিচ এবং চেন্নাই সিটি থেকে প্রায় 35+ কিলোমিটার দূরে, আপনি উবারে চলে আসতে পারেন, অ্যারাউন্ড 400-500 রুপি লাগবে। এবং কেবলম কোভেলাম বিচে যদি আপনি আসেন তো এখানে বিচগুলোর নাম একটু ক্রিটিক্যাল, একটু জটিল, আপনি ফার্স্ট টাইম বলতে আমারও কষ্ট হচ্ছে। তো আপনি যদি এখানে আসেন তাহলে ডেফিনেটলি বিচ থেকে শাওয়ার নেবেন, এখানে বেশ টুরিস্ট হয়, সেখান থেকে ব্যাক করবেন, এসে অবশ্যই অবশ্যই এই ইলি পুচ ফ্রাইটা খেয়ে দেখবেন এটা কেমন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। তো কথা হবে আবার।